আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ও সালাতাম আল্লাহ রসুলিল্লা ও আল্লাহ আলিহি ও আসহাবিহি ওয়ালা আজকে আমরা সিয়ামের পুরস্কার নিয়ে কথা বলবো সিয়ামের রয়েছে অনেক মর্যাদা এবং অনেক ফজিলাত অনেক তাওয়াব ও অনেক পুরস্কার আমরা বোখারি ও মুসলিমের একটা হাদিস দিয়ে শুরু করবো আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমল ইবনে আয়দামা ইউদা আফুল হাসানাতু আশর আমা ইলা সব আমিয়াতে দফিন বনিয়াদমের প্রত্যেক আমলকে দশটি নেকিতে বৃদ্ধি করে দেওয়া হয় এবং সেই দশটি নেকি থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় কাল আল্লাহ আজ্জাল ইলা সওম فانه لی وانا اجزی به রাসূল বলেন আল্লাহ জ ওয়া বলেছেন তবে সওমের কথা আলাদা কারণ এই সওমটা শুধুমাত্র আমার জন্যে এবং আমি এর পুরস্কারটা দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসে কুদসিতে আরও বলেছেন ইদা ওয়া শাহওয়াতহু ওয়া ত্বাআমহু মিন আজলি যে এই ব্যক্তি সে তার কামনা বাসনা এবং তার খাদ্য শুধু আমার জন্য ত্যাগ করেছে অর্থাৎ এ কথাটা বলে আল্লাহ আল্লা সুবাহতালা সিএমজি কেন তার জন্য এক্সক্লুসিভলি তিনি নির্ধারণ করেছেন তার ব্যাখ্যাটা দিলেন বললেন যেহেতু রোজাদার তার জন্যই এই যে শাহওয়াত এবং তাম বা খাদ্য ত্যাগ করেছে অতএব তার পুরস্কার তিনি নিজ হাতে দেবেন তাহলে এখানে সিয়ামের পুরস্কারের দুটো বিষয় আমাদের সামনে আসলো একটা হলো বনিয়াদমের সমস্ত আমলের জেনারেল ক্যালকুলেশন হলো গুণ আর সেখান থেকে আমলটা বৃদ্ধি পেতে পেতে সাতশো গুণ পর্যন্ত হয় তবে সোম এই হিসাবের মধ্যে থাকার পরেও আলাদা আরেকটা বিশেষত্ব তারা আছে সেটা হলো আল্লা সুত নিজে সোমকে তার স্পেশালি বাতত হিসাবে গণ্য করেছেন এবং শ্রমের জন্য তিনি স্পেশাল পুরস্কার দেবেন হাদিসের শেষে আরও বেশ কিছু পুরস্কারের কথা বলা হয়েছে নবিসাল্লা সাল্লাম বলছেন ফার হাতান রোজাদারদের জন্য দুটো বিশেষ খুশি ফার হাতুন দা ফি ও ফার হাতুন রব্বিহি একটা হলো তার ইফতারের সময় আর আরেকটা হলো সে তার রবের সাথে যখন সাক্ষাতে মিলিত হবে তখন তার জন্য আরও বেশি খুশির উপলক্ষ তৈরি হবে তাহলে এটাও কিন্তু একটা পুরস্কার তাকে ইফতারের অনুমতি দেওয়া হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এটা তার জন্য খুশি কারণ সারা দিন অভুক্ত থেকে সে কষ্টের মধ্যে দিন গুজরান করছিল এখন ইফতার করে সে তার খাদ্যের চাহিদা মেটাবে আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ সুমনতাল্লাহ সাক্ষাৎ লাভ করবে আল্লাহ আল্লাহ সুমনতাল্লা সাক্ষাৎ যে মমিন লাভ করবে সেটা তার জন্য বিশাল বড় প্রাপ্তি কারণ যারা আল্লাহর কাছে নাজাদ পাবে তারা ছাড়া কেউ তার সাক্ষাৎ লাভ করবে না এরপরে আরেকটি পুরস্কারের কথা এখানে বলা হয়েছে ওয়ালা হুলু ফুফিহি কোনো কোনো রেওয়াতের শেফামিহি আতুয়াবু আয়মিন রহিল মেস্ক এবং তার মুখের মধ্যে যে সিয়ামের কারণে দুর্গন্ধ তৈরি হয় সেই দুর্গন্ধ আল্লাহর কাছে মেস্কের গন্ধের চেয়ে উত্তম সুফানউল্লাহ অর্থাৎ তার গন্ধটাও এখানে আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ অথবা এটাও আরেকটা পুরস্কার বুহারি মুসলামের হাদিসে আমরা এই কয়েকটি ফজিলত জানলাম এর পাশাপাশি আমরা আরও ফজিলতের কথা জানি যেটি বিশুদ্ধ হাদিসে এসেছে রাসুলসাল্লু সাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে যার নাম হচ্ছে রাইয়ান শুধু সয়েম তথা সিয়াম যারা রাখছেন তারাই শুধু এ দরজা দিয়ে প্রবেশ করবেন আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না সয়েমরা এই রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করলে সেটা বন্ধ হয়ে যাবে অন্য কেউ আর প্রবেশ করতে পারবে না তাহলে এই দুটো হাদিস থেকে আমরা জানলাম রোজাদারদের জন্য অনেক পুরস্কার এবং আর আর্রাইয়ান দরজা দিয়ে তাদেরকে গ্রিটিংস এবং স্বাগত জানানো হবে আসুন শ্রিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা এই পুরস্কারগুলো লাভ করি হায়দা ওসাল্লু ওসাল্লামা আলহ নবীনা মোহাম্মদ ও আলা আলি ওয়াসবেজমাই